পুরো এলাকা জুড়ে ঘুরে বেড়াচ্ছেন খাটো আকৃতির মানুষজন। শুধু তাই নয়, নানা রকম কসরৎ দেখিয়ে তারা দর্শনার্থীদের মুগ্ধ করেছেন। সিনেমা কিংবা নাটকের কোনো দৃশ্য বলে মনে হলেও বাস্তবিক অর্থে এমন একটি স্থান আমাদের ইহজগতে আছে, বিশ্বব্যাপী যা লিলিপুটদের স্বর্গরাজ্য বলে পরিচিতি পেয়েছে। খাটো মানুষদের কথা শুনলে সবার আগে যে নামটি মাথায় আসে তা হলো গালিভার। দেশ ভ্রমণের নেশা নিয়ে জাহাজে চেপে বসেন তিনি, কিন্তু ভাগ্যের ফেরে ঝড়ের কবলে পড়ে ডুবে যায় তার জাহাজ। বহু কষ্টে তীরে পৌঁছান গালিভার, চোখ মেলে দেখেন স্বাভাবিক কোনো জায়গায় নয়, বরং এটা লিলিপুটদের রাজ্য। লিলিপুট খ্যাত মাত্র 6 ইঞ্চির বামুন মানুষরা গালিভারকে বন্দী করেন। বুদ্ধি খাটিয়ে সেখান থেকে মুক্তি হওয়া এবং লিলিপুটদের বন্ধু হওয়ার মধ্য দিয়ে এগিয়ে যায় গালিভারের গল্প। বিশ্ব সাহিত্যের ধ্রুপদী এই গল্পটি লিখেছেন আইরিশ লেখক জোনাথন সুইফট, নাম গালিভার্স ট্রাভেলস। গল্পটি শোনার পর অনেকেরই মনে সুপ্ত ইচ্ছা জাগে, বাস্তবে এমন লিলিপুটদের রাজ্যে যেতে পারলে নিশ্চয়ই মন্দ হতো না। তবে এই পৃথিবীতে এমন একটি জায়গার অস্তিত্বের কথা অনেকে জানেন না যেখানে উচ্চতার খাটো ব্যক্তি বা বামুনেরা মনের আনন্দে ঘুরে বেড়ান ও বসবাস করেন। এক্ষেত্রে তাদের কোনোরকম সামাজিক কটাক্ষের মুখোমুখি হতে হয় না, সইতে হয় না কোনো বঞ্চনা, বরং নানা কসরত দেখিয়ে সবাইকে তারা আনন্দ দেন। জায়গাটি দেখতে হলে যেতে হবে চীনে। দেশটির ইউনান প্রদেশের কুনমিং শহরের পূর্বাঞ্চলে এই স্থানটি অবস্থিত, যার নাম কিংডম অফ লিটল পিপল। অনেকে জায়গাটিকে বামন সাম্রাজ্য নামেও ডাকেন, কেউ কেউ আবার এটিকে লিলিপুটদের বাস্তব রাজ্য হিসেবে অভিহিত করেন। এই স্থানটি মূলত একটি থিম পার্ক বা বিনোদন কেন্দ্র। ইউনান প্রদেশে বেড়াতে যাওয়া পর্যটকদের কাছে আকর্ষণীয় একটি গন্তব্য এই বামন সাম্রাজ্য। 2009 সালে পার্কটির যাত্রা শুরু হয়। 1 কোটি 10 লাখ পাউন্ড বা প্রায় 151 কোটি 71 লাখ টাকা ব্যয়ে পার্কটি বানিয়েছেন চীনের আবাসন খাতের ঝানু ব্যবসায়ী চ্যান মিং ঝিং। দৃষ্টিনন্দন এই স্থানটিতে কোনো রকম কমতি নেই। এখানে 150 জন বামন মানুষের বসবাসের জায়গা, মাশরুমের আদলে তৈরি ছাদ, দুর্গ, অ্যাসফি থিয়েটার এবং লর্ড অব দ্য রিংসের দ্য শাড়ের প্রতিলিপি দেখে মজা পান দর্শনার্থীরা। প্রতিদিন এখানকার 150 জন খাটো আকৃতির মানুষরা দর্শনার্থীদের জন্য বিশেষ অনুষ্ঠান করেন। নেচে গেয়ে বিভিন্ন খেলা, কসরৎ সহ মধ্যযুগীয় যুদ্ধের দৃশ্য দেখে তারা তাদেরকে বিনোদন দেন। এখানে পুরনো একটি উড়োজাহাজের ভেতরে চালু করা হয়েছে রেস্তোরাঁ, যেখানে মজার মজার সব খাবার পাওয়া যায়। পার্কটিতে প্রবেশ করতে দর্শনার্থীদের গুনতে হয় 11 পাউন্ড, বাংলাদেশি অর্থমূল্যে যা প্রায় 1517 টাকা। তারা এখানে লিলিপুটদের রাজ্যের নানা কার্যক্রম নিজে চোখে দেখতে পান এবং আনন্দিত হন। শুধু ব্যবসা করার জন্য এই পার্ক বানাননি চেন মিং ঝিং। তার উদ্দেশ্য ছিল এখানে বামদের আশ্রয় দেওয়া এবং তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া। তার ভাষ্য, সমাজের মূল স্রোত থেকে কার্যত বিচ্ছিন্ন বামনেরা এখানে থাকতে পারছেন এবং চাকরি করতে পারছেন। উচ্চতায় খাটো বা বামনদের জন্য জায়গাটি অনেকটা স্বর্গের মতো। তবে এমন কাজ সমালোচনা কম হয়নি। সমালোচকদের মতে জায়গাটি আদতে একটি মানব চিড়িয়াখানা। দর্শনার্থীরা টাকার বিনিময়ে সেখানে উচ্চতায় খাটো মানুষদের কসরত দেখতে যান। নৈতিকভাবে এটা ঠিক নয়। তাদের মতে এই জায়গাটি কুসংস্কারকে পোক্ত করার সুযোগ তৈরি করে দিয়েছে। নানা সমালোচনা থাকলেও পার্কটিতে থাকতে পেরে, কাজ করতে পেরে এবং মানুষকে বিনোদন দিতে পেরে বেশ আনন্দিত সেখানকার খাটো আকৃতির মানুষরা। তারা শুধুমাত্র মাস গেলে বেতনই পান না, বরং অনেকেই এখানে এসে ভালো বন্ধু ও ভালোবাসার মানুষ খুঁজে পেয়েছেন। এ কারণে তারা পার্কটিতে থাকতে পেরে খুশি। ভবিষ্যতে 13,000 একর জায়গা জুড়ে পার্কটি বিস্তৃত করতে চান চ্যান মিং ঝিং। আরও নতুন নতুন রাইড, অতিথিদের থাকার জায়গা, 230 ফুট লম্বা হলরুম যুক্ত করতে চান তিনি। তার লক্ষ্য, পার্টিতে হাজারখানেক কর্মী থাকবেন, কাজ করবেন ও কসরৎ দেখাবেন, আর তারা সবাই হবেন বামুন।